আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এনি সোমেল ব্লগ থেকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকে আমরা এসেছি বেলারিয়ার পাশেই একটি পার্কে, সামার পার্ক নামে পরিচিত। এখানে এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে, ছোটদের জন্য বড়দের জন্য। আজকে আপনাদেরকে দেখাবো সেই সুন্দর সুন্দর রাইডসগুলো। তো আমাদের সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, ছোটদের জন্য বড়দের জন্য আলাদা আলাদা। তবে এবার তেমন বেশি একটা রাইড আসেনি, আরও কিছুদিন পর বসবে, আর অন্যান্য রাইড অ্যাড হবে। এটি ছোটদের একটি ট্রেন, খুব সুন্দর সুন্দর রাইড, ছোটরা অনেক মজা করে এখানে, সাথে বড়রাও করে। তবে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড এগুলি। এক একটি রাইডের মজা এক এক রকম। এখানে রাইডের পাশাপাশি খাওয়ারও ব্যবস্থা আছে, ছোট্ট একটি বার। এই রাইডগুলি হচ্ছে বড়দের জন্য, ছোট বড় সবাই অনেক মজা করছে। তো ঘুরতে ঘুরতে আমরা একটি রাইডে উঠব, অনেক মজাদার একটি রাইড, অনেক ভয়ঙ্করও বটে। আমরা অনেক এক্সাইটেড। প্রথমে পেছনে বসেছিলাম, এরপর আবার সামনে চলে এসেছি। সামনে থেকে অনেক মজা, উপর থেকে ভিউটি দেখার জন্য পুরো শহর দেখা যায় এই রাইডটি উপরে একেবারে। এখন শুরু হবে, আমরা যেমন ভয় পেয়েছিলাম, এখানকার বাচ্চারা তেমন ভয় পায় না। বলতে গেলে তারা অনেক নর্মালি এই রাইডগুলোতে উঠে। অথচ আমার আর আমার ফ্রেন্ডের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। দেখুন কতটা ভয়ঙ্কর, পুরো শরীর একেবারে ঝাঁকিয়ে উঠে।
এই যে দেখতে পাচ্ছেন আরেকটি রাইড, এটি আরো অনেক বেশি ভয়ঙ্কর। এই রাইডটিতে উঠে অনেক আগে আমি একবার অসুস্থ হয়ে পড়েছিলাম। এটি সত্যি অনেক ভয়ঙ্কর, না উঠলে অনুভব করতে পারবেন না যে এটি কতটা ভয়ঙ্কর। মনে হচ্ছে যেন কেউ উপর থেকে ছুঁড়ে ফেলে দেয় এরকম। এই রাইডটি অনেক ভয়ঙ্কর, এটি বড়দের রাইড, তবে বড়দের রাইড হলেও ছোটরাও উঠে এটাতে, আমরাও এটাতে উঠলাম। এই যে দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর ভাবে চলছে। আমার ফ্রেন্ড এই রাইডটিতে ওঠার পর অসুস্থ হয়ে গিয়েছে। মাথা একদম ঘুরায়। এরপর আমরা আসছি ফায়ার জোনে। এখানে আমরা ফায়ার করব। এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে, এটি পয়েন্ট হিসেবে কাউন্ট করা হয়। যার যত বেশি পয়েন্ট হবে সে তত সুন্দর খেলনা পাবে। তো আমরাও পেয়েছি, আমরা দুটো খেলনা পেয়েছিলাম। খেলনাগুলো তারা সাজিয়ে রাখে যে যার মতো ইচ্ছে মতো নিতে পারে পয়েন্ট অনুসারে। আমার সাথে আমার ফ্রেন্ডের বেবিও আছে, তাই আমরা আবার ফায়ার করলাম যাতে পয়েন্ট একটু বেশি হয়। পরে আমরা একসাথে দুটো খেলনা নিয়েছি, আমার বেবির জন্য একটি, আমার ফ্রেন্ডের বেবির জন্য আরেকটি। এখানে বিভিন্ন ধরনের ক্যান সাজিয়ে রাখা হয়েছে, এক একটি ক্যানের মধ্যে এক এক রকম পয়েন্ট। একেবারে উপরে রাখা হয়েছে পাস্তা, তারপরে রাখা হয়েছে বিয়ার ক্যান, এরপর আছে বন্দুকের কার্তুজ বলে, বন্দুকের কার্তুজ। আমরা খেলা শেষে পুতুল নেয়ার পালা। পরে আমরা দুটি পুতুল একই রকমের নিলাম বেবির জন্য।